পুজোর আগে ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাংলায় সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত মহালয়ার থেকেই ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে শনি রবি সোম টানা তিন দিন অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা মহালয়ার দিনেও আবহাওয়ার অংশনি সংকেত দিচ্ছে সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি কেমন থাকবে কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়ার রিপোর্ট জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ঝড় বৃষ্টির রেশ কাটিয়ে অনেকটাই উন্নতি হয়েছে আবহাওয়ার দুর্যোগের মেঘ অনেকটাই কেটে গিয়েছিল দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই বললেই জানিয়েছিল হাওয়া অফিস কিন্তু পুনরায় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস এক বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই এবার দেখা দিয়েছে আরেক ঘূর্ণাবর্তের আশঙ্কা একটানা বৃষ্টির পর চলতি সপ্তাহে গত দুদিন ধরে ঝলমলে আকাশ রোদের দেখা পাওয়া যাচ্ছে এই আবহাওয়া দেখে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী কিন্তু এমন সময়ে বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কার কথা জানালো আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আগামীকাল বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয় আজ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে কিন্তু কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার হাওয়া বদল হতে পারে কলকাতার আবহাওয়াতেও পরিবর্তন লক্ষ্য করা যাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে